প্রণাম করো। ঘরে নিয়ে যাও, নিয়ে গিয়ে লিস্টটা খুলে নিয়ে আসো খালি। দেখো লিস্টটা পড়ো, লিস্টটা দেখো পাঠিয়েছে। অনেকদিন পর আজকে আবার ফ্রন্ট ক্যামেরা অন করে কথা বলার জন্য প্রিপারেশন নিয়েছি। আজকে কার্তিক পুজো আর কালকে রাত্রিবেলা, কালকে সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি আমি আর বাবা মা একটু বেরিয়েছিলাম রাস দেখতে। তো রাস দেখে ফেরার পর রাত্রিবেলা 9:30 সময় প্রথমবার বাবা যখন বাড়ি ঢুকছে তখন দেখে যে কেউ একজন কেউ বা কারা একটা কার্তিক ঠাকুর রেখে গেছে। তো যাই হোক, ভাবলাম ঠিক আছে এসেছে। পরবর্তী সময় রাত্রি তখন 10:30, খেতে বসেছি, হঠাৎ খুব জোরে দুবার বেল বাজানোর পরে বেল বাজে আর কি। বাবা সাড়া দেয় ভেতর থেকে অ্যাজ ইউজুয়াল, যে কে কে, কোনো সাড়া পাওয়া যায় না। আমরা ফিল করি যে আবার কেউ রেখেছে কার্তিক। যথারীতি দরজাগুলো দেখা যায় যে হ্যাঁ, আবার একটি কার্তিক এবং তার সঙ্গে সুন্দর একটি খাবারের ফর্দযুক্ত দক্ষিণা মূল্যও চাওয়া হয়েছে। যাই হোক, সব নিয়ে আমরা ঘরে তুলে খাওয়া দাওয়া সারি শুয়ে পড়েছি। রাত 12:30, আবার দরজায় ঠকঠক, কেননা আমাদের বেলের সুইচটা রাত্রিবেলা অফ থাকে। তো দরজায় ঠকঠক, বাবা মাই দরজা খুলেছে, খুলে দেখছে আরেকজন, তো আরেকটি কার্তিক ঠাকুরও রেখে গেছে কেউ বা কারা। সম্ভবত সেটা পাড়ার ভাইয়েরাই করেছে, তৃতীয়টা আমরা একটু স্যাঙ্গুইন বেশি। তো সেখানে আরও বড় লিস্ট এবং দক্ষিণামূল্যও আরও বেশি, বুঝলাম অনেকজনের কাণ্ড এটা। যাই হোক, রাত্রিবেলা তো ওই পর্যন্তই ছিল, এখন সকাল, এখন বাজে ঠিক 9:00, রেডি হয়ে গেছি, আমাকে স্কুল যেতেই হবে, কেননা প্রথমত সামনে পরীক্ষা, দ্বিতীয়ত হাফ ইয়ারলি পরীক্ষার মার্কশিট প্রিন্টিং চলছে, আজকে আমার সাইন করার ডেট। তো সেই জন্য আমাকে যেতেই হবে আজকে স্কুলে। এখন যাচ্ছি স্কুলে, পুরোহিত মশাইকে বাড়িতে খবর দেওয়া হয়েছে আসবে, সন্ধ্যাবেলায় তো হয় কার্তিক পুজো, তো সেই জন্য চাপ নেই, আমি স্কুল থেকে আসি, তারপরে দেখা যাক কী হয়। আর আমাদের এই বাড়িতে তো সেরকমভাবে মূর্তি পুজো হয় না, মানে কোনো পুজো হয় না, তো সেই জন্য সবাই খুব এক্সাইটেড, দেখা যাক কী হয়। তবে হ্যাঁ, প্রথম যে কার্তিকটি যারা বা যে রেখে গেছেন তাকে এখনও আমরা আইডেন্টিফাই করতে পারিনি, যদি আজকে সারাদিনে পারি তো তোমাদের অবশ্যই জানাবো তিনি কে, তিনি ধরা দিতে চাননি। তো দেখা যাক, ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, তো দেখা যাক তিনি কে হন। আর ভিডিওটা এখন আর কন্টিনিউ করবো না, সকালটা শুরু করলাম, বিকেলে পুজোটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। এটা হচ্ছে আজকে ওই লোক, এখনই পুজো হবে, তা ব্লগের যে মালিক সে প্রচণ্ড ব্যস্ত, তাই আমি ফোন নিয়ে তার ব্লগ করছি, সে জানেও না, প্রচণ্ড খাটাখাটনি করছে ম্যান। এই যে মোটামুটি মোটামুটি গুছিয়ে নিয়েছে, এই যে মা করেছে বাজার সব, তো আপাতত এইটুকু হয়েছে, এখন ঠাকুর বসায়নি, এখনই পুরোহিত মশাই আসবে, তো করুগো আস্তে আস্তে, আর সব গুছানোর পরে এই যে কার্তিক, তিনটা কার্তিক, তো বাদ বাকি লোকটাও কন্টিনিউ করবে, আমি তো জাস্ট এমনি নিয়ে আসলাম। কার্তিকের বাবাকে একবার দেখিয়ে দে, দেখি কার্তিক বাবা পরে দেখাবে। ঠাকুমার কেদ্রে গেছে, হঠাৎ করে আয়োজন হলো, যেরকম হয় সকালবেলা তোমাদের বলেছিলাম যে একটা প্রচন্ড ভজঘট অবস্থা, তো তার ফাইনাল মুহূর্তে এখন আমি রেডি হয়েছি। এখন ঘড়িতে বাজে কটা, 6:25 বাজে এখন, পুরোহিত আসার কথা ছিল 6:00, কিন্তু এখনো আসেনি। এই যে মা রেডি হয়েছে, আমার মাও এসছে, বাবাও রেডি, অঙ্কনও রেডি, সবাই আমরা মোটামুটি রেডি, গোছগাছও কমপ্লিট, আমি নিচে এসেছিলাম, নিচেই আছি, ওপরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি গোছানোটা, ঠাকুরের যে জায়গাটা গুছিয়েছি সেই জায়গাটা শেয়ার করছি, আর যতটা আমার করার মতো সেটাকে আমি করে রেখেছি, এবার পুরোহিত মশাই এসে বাকিটা করবে। আর কার্তিকের রাত্রি 12:30 পর্যন্ত রাস কার্তিক খেলে, তারপরে বাকি রাতটা প্রায় জেগেই ছিলাম, এই বোধ হয় কলিংবেল আবার বাজলো। তো
যাই হোক, আর প্রথম কার্তিকটা যেটা বললাম সেটা এখনো আবিষ্কার হয়নি, তখন বলেছিলাম সকালে, সেটা আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে প্রিয়াই চলেছে। তো প্রিয়া এসেছিল এই মাত্র, সন্ধ্যাবেলা আসবে ও, ওকে একটা কাজ দিয়ে পাঠিয়েছি, প্রচুর হেল্প করে আমাকে, তো ওকে এই মুহূর্তে আর একটা কাজ দিয়ে পাঠিয়েছি, সেটাও করে তারপরে এখানে ঢুকবে, আর বোন আসবে। যাই ওপরে, চলো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি ওপরের সাজগোজটা। ঠাকুর এখনো বসায়নি, ঠাকুর বসার আগের মুহূর্তে সাজগোজটা শেয়ার করি। প্রথমেই বলি, এই হচ্ছেন তিনজন একসাথে বসে আছেন, তাদেরকে এখানে বসানো হবে, আর আসনটা মোটামুটি আমি সাজিয়েছি। আর এখানে যে হলুদ রঙের প্লাস্টিক আছে, এর মধ্যে সব ধুতি টুতি এসব আছে, ধুতি গামছা টামছা এইসবগুলো আছে এখানটাতে। আর বাকি এইটুকু আমি গুছিয়েছি, এখানে দশকর্মার জিনিস আছে বাঁদিকে এগুলো, আর বাকি যেটা আছে সেটা পুরোহিত মশাই এসে গুছাবে। তো এই হচ্ছে আসরে বসার আগের প্রস্তুতি। আর যেই শাড়িটা পরেছি এটা বলতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে আমার বিয়ের পাওয়া শাড়ি, মানে স্টক এখনো ক্লিয়ার হয়নি, আর ব্লাউজ পিস কাটা নেই, কিছু করা নেই, কিন্তু নতুন শাড়ি ঘরে ছিল, আর মা বললো যে তাহলে নতুন শাড়িই পরো, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য এইটা পরেছি, এটা আমার বিয়ের শাড়ি। আর এই যে উনিও রেডি হয়েছেন, উনি পাঞ্জাবি পরেছেন, পাঞ্জাবি পরতে দিয়েছি অ্যাকচুয়ালি, আমি পাঞ্জাবি আর একটা পায়জামা পরেছে, রেডি আমরা এখন শুধু পুরোহিত মশাই আসার অপেক্ষা। জীবনে প্রথম দেখলাম, অসাধারণ অসাধারণ হচ্ছে আসলে, হাত গুলো তো সবাই এদিকে একটা। পুজো কমপ্লিট, এখন বাজে 9:30, মোটামুটি সেরকম ভাবে কাউকে বলা হয়নি, যারা উদ্যোক্তা তাদের বলা হয়েছে, আর ওই পাড়ার দাদারা এসছে, তো প্রসাদ ডিস্ট্রিবিউট করবো এখন, তারপরে দেখা যাক কত রাত্রে গিয়ে সবকিছু শেষ হয়। যাই হোক, সবকিছু খুব ভালোভাবে মিটে গেছে। এই হলো এদিনের আরো একটা উপরি পাওনা, যেটা হলো চাকদা রাসের মহাপ্রসাদ। মেজপিসি প্রত্যেক বছর এই প্রসাদটা আমাদের বাড়িতে পাঠায়, আর এই দিনই ছিল রাসের মহোৎসব, তাই প্রসাদটাও আমরা পেলাম। সবাইকে বলবো, যারা চাকদা বা কাছাকাছি অঞ্চলে থাকো, একবার রাসের এই মহাপ্রসাদটা ট্রাই করে দেখো। আর এদিকে হচ্ছে কার্তিকের কাকাদের আবদারের খাবার দাবার, বাড়িতে কোনোটাই রান্না করা সম্ভব হয়নি, তো আমরা এক জায়গায় অর্ডার দিয়ে পোলাও আর আলুর দমটা পার্সেল করিয়েছিলাম, 40টা মতো প্যাকেট অর্ডার দেওয়া হয়েছিল, আর এই হচ্ছে সেই প্যাকেটগুলো যেটা এসে পৌঁছেছে। আর তাছাড়া ছিল কার্তিকের কাকাদের জন্য বা বাকি সকলের জন্য প্রসাদ। বেশ ভালোভাবে সন্ধ্যাটা কাটলো, খুব সুন্দরভাবে একটা দিন কাটালাম, একটু অন্যরকম একটা দিন, যেই দিনটা আশা করি সারা জীবন মনে থেকে যাবে। আজকে হলো শনিবার, মানে কার্তিক পুজোর পরের পরের দিন। কার্তিক পুজোর দিন অনেক রাত হয়েছে, সবকিছু শেষ হতে প্রায় 12টা বেজে গেছিলো, আর আমরা শুয়েছি আরও পরে, তো সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ত একটা দিন কেটেছে। আর কালকে মানে শুক্রবার দিন আমি ছিলাম ব্যক্তিগতভাবে ভীষণ ব্যস্ত, আমাকে একটু বেরোতে হয়েছিল একটা কাজে। তো পুজোর পরবর্তী যে কাজ, পুজোর পূর্ববর্তী মানে বাজার থেকে শুরু করে সব কিছু, আর পুজোর পরবর্তী মানে কালকে বাসী পুজো যেটা হয় সেটা ছিল, মানে দধিকর্মার পুজো বা ঘট বিসর্জন যেটাকে বলে, সমস্ত কিছু বা গোছ গাছ সবটা বাবা মা মিলে করেছে।
আমার এই ঘরে পুজো হচ্ছে, তো দেখেছো তোমরা সেটা ভিডিওতে দেখলে, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে মোছা সমস্ত কিছু বাবা মা করেছে। তো পুজোর যে ঝক্কি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু মেইনলি বাবা মাই, পুরো পুরোটাই বাবা মা সামলেছে। আর ভিডিওটা সেরকম ভাবে শেষ করা হয়নি, সেজন্য ভাবলাম আজকে একটু ভিডিওটা শেষ করি। তো এখন বাজে রাত অনেকটাই, 7:45 বাজে, সারাদিন সেরকম ভাবে এনার্জি পেয়ে উঠিনি, কারণ দুটো দিন এত স্ট্রেস গেছে যে সারাদিন আর সেরকম ভাবে কিছুই করিনি, কিন্তু ক্যামেরা মনে হয়নি যে অন করে একটু ভিডিওটা শেষ করি, তো সেই জন্য সেটাও করা হয়নি। এখন ভাবলাম যে না, এবার ভিডিওটা এডিট করতে বসবো, আর ভিডিওটা শেষ করা খুব দরকার। তো প্রথমবার আমার এরকম একটা অভিজ্ঞতা হলো একদিনের নোটিশে, মানে একদিনের নোটিশে বলবো না, কয়েক ঘন্টার প্রিপারেশনে যে একটা পুজো হতে পারে, এইরকম একটা অভিজ্ঞতা জীবনে প্রথমবার হলো। সবটাই সম্ভব হয়েছে মেনলি বাবা মার জন্যই, কারণ সব থেকে বেশি সাপোর্ট ওরাই দিয়েছে। রাত্রিবেলা কার্তিক ফেলে দিয়ে সবাই চলে গেছে, সকালবেলা আমি উঠে স্কুলে চলে গেছি, তো দিনের যে পুরো গোছানোটা বা প্রিপারেশন, বাজার থেকে শুরু করে ডিসিশন মেকিং যেটাকে বলে, একটা বাড়ির জন্য ডিসিশন মেকিংটা খুব ইম্পর্টেন্ট হয়, তো ডিসিশন নেওয়া সবকিছুর বা পুরোটা অ্যারেঞ্জ করা বাবা মাই করেছে। আর অঙ্কনও খুব হেল্প করেছে, কেননা ও ন্যাচারালি বাড়ির কোনো কিছুতে কোনো ভূমিকাই নেয় না, শুধুমাত্র আসে এনজয় করে চলে যায় এরকম ব্যাপারটা, কিন্তু এইবার যথেষ্ট যথেষ্টভাবে রেসপন্সিবল একটা মানুষের ভূমিকা পালন করেছে। তো যাই হোক, যেখানে সবার মনের থেকে ইচ্ছাটা এক হয়ে গেছিলো বলে খুব সুন্দরভাবে সবটা মিটে গেছে, আর ভালোই লেগেছে। যাদের বাড়িতে এরকম হঠাৎ করে আসা কার্তিক পুজো হয়, আশা করি তারা বুঝতে পারবে, যদি ভালোবেসে করো পুজোটা তাহলে ভালো লাগবে, সবটা সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো লাগবে। যদিও এখনও কার্তিকদের কোথায় প্লেস করবো সেই ডিসিশনটা ফাইনাল হয়নি, আজকে শনিবার, আজকে সেরকমভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরোহিত মশাই 3টে প্রস্তাব দিয়েছে, তো তার মধ্যে যে কোনো একটা করব, সেটা কালকেই করব, যেটাই যাই সিদ্ধান্ত নিই না কেন, সেটা এখনো ফাইনালাইজ কিছু হয়নি। প্রথমবার আসলো কার্তিক এরকমভাবে হঠাৎ। তো যাই হোক, ওভারঅল একটা অন্যরকম অভিজ্ঞতা, জীবনের প্রথমবার এরকম একটা অভিজ্ঞতা হলো, এরকম শর্ট নোটিশে একটা পুজো, তার থেকে বড় কথা এই বাড়িতে পুজো হয় না, সেই জায়গায় দাঁড়িয়েও একটা পুজো, খুব ভালো লেগেছে, সবার খুব ভালো লেগেছে, স্পেশালি ভালো লেগেছে কার্তিকদের কাকারা আসাতে। তো 25 জন পাড়ার যারা ফেলেছিল ওদের টিমটা ছিল 25 জনের, তো 25 জনই আসেনি, তারা ওই দিনকে ক্যাটারিং ছিল বলে বা বিভিন্ন কারণে কয়েকজন আসতে পারেনি, তবে ম্যাক্সিমাম জনই এসেছে, প্রায় 20 জন মতো কিন্তু সেদিন প্রেজেন্ট ছিল। তো এইটা সব থেকে ভালো একটা পার্ট, যে প্রায় 20 জন মতো এসেছিল এবং প্রসাদ নিয়েছে আর খুব মজা করে হই হই করে ছবি তুলে আমার এখানে খুব ভালোভাবে ওরাও এনজয় করেছে, তো সব মিলিয়ে খুব সুন্দর কেটেছে। তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম, কেননা ব্যস্ত থাকলে পরে না সবসময় মোবাইল হাতে নিয়ে ক্যামেরা করাটা বা শ্যুট করাটা একদম পসিবল হয় না, তো যেটুকু পারলাম শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কোনো কার্তিক পুজোর এরকম অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমার সাথেও শেয়ার করতে পারো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর কার্তিক যেন সকলের মঙ্গল করে, নির্বিশেষে প্রত্যেকের মঙ্গল করে, সেটাই আমি আমি বা আমার পরিবারের, আমার পরিবারের মানুষজন ভীষণ ভালো, তো তারা প্রত্যেকেই আমরা সেটাই চাই। যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।